বন্ধুরা, পেন্সিলে সঠিক পদ্ধতিতে সিনারি কিভাবে ড্রয়িং করতে হয় সেটা এই ভিডিওতে শিখবে তোমরা। ড্রয়িং করার আগে আমরা পেজটা চার সাইডে বর্ডার দিয়ে নেব। আমরা খুব সহজেই পেন্সিল দিয়ে খালি হাতে বর্ডার টেনে নিতে পারি এই পদ্ধতিতে। কোনো স্কেল ব্যবহার করার প্রয়োজন হবে না তোমাদের। তোমরাও চেষ্টা করে দেখতে পারো এই পদ্ধতিটা। যাই হোক, আমি এখন সিনারিটা আঁকছি। প্রথমে একেবারে সামনে একটা বড় গাছ আঁকব। প্রথমে বড় গাছের কাণ্ডটা করে নিচ্ছি। গাছটা দেখো কীরকম এঁকে বেঁকে হেলে একদিকে নুয়ে আছে, এরকমের ড্রয়িং করলাম। গাছটার মাঝে কিছু বড় বড় গর্তও করে দিচ্ছি। অনেক গাছে এরকমের খোটর থাকে, খোটর বলা হয় এগুলোকে। একেবারে শিকড়ের দিকে কিছু ফাটা দাগ বা খাল অংশ উঁচু নিচু সেইগুলো করে দিলাম। এরপর দেখো এই গাছটার পিছনে আরও একটা গাছ করছি। এখানে পদ্ধতিগত ব্যাপারটা বলি, অনেকেই লাইন ড্রয়িং করতে গিয়ে একটা বড় ভুল করে ফেলে। দূরের জিনিসগুলোকে আগে ড্রয়িং করে দেয়, তারপর সামনের জিনিস যখন ড্রয়িং করে তখন দূরেরটার লাইনগুলো আবার মুছতে হয়, না হলে সামনেরটার ভেতর দিয়ে দূরেরগুলো দেখা যায়। তো এটা সঠিক পদ্ধতি নয়। আমি যে পদ্ধতিটা এখানে করছি এটা হলো একেবারে সঠিক পদ্ধতি। এই পদ্ধতিটা তোমরা শেখার চেষ্টা করো। এই পদ্ধতিতে কাজ করলে তোমাদেরকে রাবার ব্যবহারই করতে হবে না। একেবারে সামনের জিনিস প্রথমে আঁকবে, তারপরের জিনিস ক্রমাগত পরপর এঁকে এঁকে যাবে, তাহলেই হবে। কয়েকটা গাছ করে দিলাম আমি এদিকে ওদিকে, আরও গাছ করে দিচ্ছি। পেজটার দু পাশে গাছ করলাম অনেকগুলো করে। এরপরে আমি পেজটার মাঝখানে একটা রাস্তা করে দিচ্ছি। এঁকে বেঁকে রাস্তাটা চলে এসেছে এদিকে, অর্থাৎ একটু ঝোপঝাপ আছে, তার মধ্যে দিয়ে কাঁচা রাস্তা মানুষের পেরিয়ে যাওয়ার, গ্রাম্য রাস্তা আর কি। দূরে খুব হালকাভাবে গাছপালার ড্রয়িং করে দিচ্ছি। যেহেতু পেন্সিল দিয়ে ড্রয়িং করছি, দূরেরগুলো একটু হালকা করেই করছি, এতে দেখতে ভালো লাগবে। এই পাশে কিছু দূরে বাড়ি করে দিচ্ছি, গ্রামের কাঁচা বাড়ি। কিছুটা উঁচু জায়গাতে বাড়িটা আছে। একটা ঘর সাধারণ করলাম, একটা দেওয়ালি দেখা যাচ্ছে। ডান দিকের ঘরটা এমন করছি যাতে দুটো দেয়ালি দেখা যাচ্ছে মনে হয়। জানাল দরজা নিজের ইচ্ছে মতো করে দিলেই হবে। খুবই সহজ পদ্ধতিতে আঁকা হচ্ছে সিনারিটা, তোমরাও অবশ্যই এটা আঁকতে পারবে। দেখো আমার সিনারিটা এখন কমপ্লিট হয়ে গেল, তোমরাও দেখে দেখে এঁকে ফেলো এবার।